Assalamualaikum everyone, welcome to my channel Live Life with Nahar. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। তো এখন যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটি লাস্ট ফ্রাইডে মর্নিং এ ক্যাপচার করা ব্রেকফাস্ট টাইমে। তো আমরা হোটেল সেরিনাতে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। আসলে ডিনারের ব্যাপারটা যেটা, আমরা তো ইন বিটুইন উইকডেইজেও দেখা যায় অনেক সময় টাইম বের করে ফেলতে পারি বাইরে ডিনার করতে চাইলে, বাট ব্রেকফাস্টে কিন্তু আমরা উইকেন্ড ছাড়া আলিশানভাবে করার খুব একটা টাইম পাই না। খুব তাড়াহুড়ো করে দেখা যায় ব্রেকফাস্ট করে অফিস চলে যায় বা বাচ্চারা স্কুলে চলে যায়, তো অত সময় নিয়ে ব্রেকফাস্টটা করা হয় না। সেজন্যই আমরা উইকেন্ডটাকে বেছে নিই একটু ভালো মতো সময় নিয়ে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য ব্রেকফাস্ট টাইমে। তো আজকে ব্রেকফাস্টের জন্য আমরা প্রিফার করেছি হোটেল সেরিনা। তো অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না, হোটেল সেরিনা একটি থ্রি স্টার হোটেল, এটি বনানীতে অবস্থিত। তো এন্ট্রেন্সে যে ছোট্ট একটা লবি দেখলেন, সেখানে একটি ছোট কফি শপও রয়েছে, সেটা রাত 11টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে। এছাড়াও অনেকগুলো রেস্টুরেন্ট আছে সেরিনা হোটেলে। তো রেস্টুরেন্টগুলোর টাইমিং এখানে মেনশন করা আছে, কোন রেস্টুরেন্ট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং কী কী ধরনের খাবার পাওয়া যায়। আমরা আজকে বুফে ব্রেকফাস্ট করব। ওদের বুফেটা, রেগুলার বুফেটা সার্ভ করা হয় সামার ফিল্ডে, যেটা সেকেন্ড ফ্লোরে। তো এই তো চলে আসলাম আমরা এখন সামার ফিল্ডে। তো সামার ফিল্ডে ওদের রেগুলার বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সার্ভ করা হয়। তো চলুন দেখা যাক ব্রেকফাস্টে ওরা কী কী ধরনের ফুড সার্ভ করে। প্রথমে যে স্টেশনটা আমরা দেখলাম ওটা লাইভ এগ স্টেশন, ওখান থেকে লাইভ এগ সার্ভ করা হয়। এখানে রয়েছে পরিজ, চিকেন স্টক, এটা ওট পরিজ ছিল, যারা ডায়েট করেন তাদের জন্য খুবই পছন্দের একটা খাবার। আর চিকেন স্টকটাও তো খুব হেলদি। এখানে চিকেন স্টকের সাথে নেয়ার জন্য রয়েছিল চিকেন, মাশরুম, আরও নানা রকম ইনগ্রিডিয়েন্টস দেওয়া ছিল, সয়া সস ছিল, চাইলে আপনি মিলিয়ে নিতে পারেন। এখানে ছিল সসেজ, গ্রিল সসেজ, এখানে রয়েছে পরাঠা, ভেজিটেবল, মিক্সড ভেজিটেবল ছিল, ডাল, আর এটা একটা লাইভ স্টেশন, এখান থেকে ওরা প্যানকেক আর ওয়াফল রেডি করে দেয়। এখানে রয়েছে স্যান্ডউইচ, বিফ বেকন, এখানে ছিল বয়েলড এগ, এখানে আছে বিফ স্ট্রোগানফ। এটা এক ধরনের রাশিয়ান ফুড, হয়তো অনেকে জেনে থাকবেন। এখানে বিফ আর মাশরুমটাকে টুকরো টুকরো করে কেটে এক ধরনের বিশেষ সস দিয়ে বানানো হয়, এটা আমার খুব ফেভারিট। এখানে আরও রয়েছিল বেকড বিন, ভেজিটেবল ফ্রাইড রাইস। কি নিয়েছো? আমি অনেক জিনিস নিচ্ছি। আচ্ছা, এখানটায় ওরা দিয়েছে জুস এবং ফ্রুট সেকশন। এখানে রয়েছিল অরেঞ্জ, সাথে রয়েছে ওয়াটারমেলন, পাপায়া, পাইনাপেল, আচ্ছা উপরে একদম ফ্রেশ কিছু ফ্রুটসও দেওয়া ছিল, চাইলে এখান থেকে নিয়েও কেউ খেতে পারে, নিষেধ নেই নেয়া। এখানে রয়েছে জুস, তো এখানে শুরুতেই ছিল ডিটক্স ওয়াটার, যেটা দেখে অনেকেই হয়তো খুশি হয়ে যাবেন, কারণ অনেকের দিন ডিটক্স ওয়াটার দিয়ে শুরু হয়। আর তারপর ছিল চিল্ড অ্যাপেল জুস, যা খুবই টেস্টি ছিল, চিল্ড অরেঞ্জ জুস, কোল্ড মিল্ক ছিল এখানে, আর এই সাইডটাতে ছিল কর্নফ্লেক্স। তো মোটামুটি এই সেকশনে এগুলোই ছিল।
তো এখন আমরা চলে যাচ্ছি ওদের ব্রেড এবং ডেজার্ট সেকশনে। এখানে ওদের কিছু ব্রেড, ক্রোসেন্ট এগুলো ডিসপ্লে করা আছে, সাথে দেওয়া ছিল বাটার, জেলি আরও নানা রকম ইনগ্রিডিয়েন্টস ব্রেডের সাথে নেওয়ার জন্য। ডেজার্টে ছিল মাফিন, অ্যাসর্টেড ডোনাট, এখানে ছিল ফ্রুট কেক, প্লেন কেক, গ্রানোলা, ওয়ান অফ মাই ফেভারিট, এখানে আরও ছিল নানা রকম ড্যানিশ, সাথে ছিল ইয়োগার্ট। আর এখানটা ছিল নানা রকম সস আর স্যালাড। তো এখানে আবার ডিসপ্লেতে ওরা মিনি স্যান্ডউইচ রেখেছিল। মিনি স্যান্ডউইচের মধ্যে ছিল চিকেন স্যান্ডউইচ, টুনা স্যান্ডউইচ, ভেজিটেবল স্যান্ডউইচ। এখানে ডিসপ্লেতে আরও ছিল চিজ আর নানা রকম ড্রাই ফ্রুটস। তো মোটামুটি এই ছিল ওদের ব্রেকফাস্টে আজকে ডিসপ্লেতে। তো খাবার সামনে রেখে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন বিসমিল্লাহ বলে খাবার শুরু করব। তো শুরুতেই আমি নিয়েছিলাম আমার ফেভারিট চিজ অমলেট, আর আনলাম চিকেন স্টক, সাথে নিয়েছিলাম চিকেন অ্যান্ড মাশরুম, আর একটু সয়া সস অ্যাড করেছিলাম এখানে। এখানে এনেছিলাম মিনি স্যান্ডউইচ, টুনা স্যান্ডউইচ ছিল, আর নিয়েছিলাম চিলড অ্যাপেল জুস, আর এখানে এনেছি বেকড বিন, বয়েলড এগ, বিফ বেকন, গ্রিল মাশরুম আর সসেজ। তো চিজ অমলেট আমার অনেক ফেভারিট, এর আগের ভ্লগ আমি শেয়ার করেছি আপনাদের সাথে, তো সেটা দিয়ে শুরু করলাম। সসেজটাও খুবই ইয়ামি ছিল, ভেতরে খুবই সফট ছিল। ইনফ্যাক্ট এটা লুকেও কিন্তু বোঝা যাচ্ছে যে এটা বেশ সফট এবং ডেলিশাস ছিল। তো আমি যখনই কোনো রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করি, আমি একটু প্রেফার করি ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমগুলো নিয়ে ট্রাই করার জন্য। আমার হাজব্যান্ড কেন জানি না এক গাদা ব্রেড অ্যান্ড বাটার নিয়ে এসে সেটাই ট্রাই করে, যেটা নর্মালি আমরা বাসায় খেয়ে থাকি। তো এটা ওর খুব ফেভারিট, সব জায়গায় যেও একই কাজ করে। আচ্ছা, বিফ বেকনের কথা না বললেই না, বিফ বেকন অনেক জায়গাতেই খাওয়া যায় না, খুব হার্ড হয়। বেশিরভাগ জায়গাতে আমি বেকনটা ট্রাই করতে পারি না, বিফ বেকনটা অনেক বেশি শক্ত থাকে, বাট এখানে সেরকম ছিল না। বিফ বেকনটা যথেষ্ট সফট ছিল এবং ফ্রেশ ছিল। গ্রিন মাশরুমটাও মোটামুটি ভালোই ছিল টেস্ট, অ্যাজ ইউজুয়াল। তো এখন একটু টুনা স্যান্ডউইচ ট্রাই করব আমি। টুনার ফ্লেভারটা হয়তো অনেকেরই পছন্দ না, বাট এটা আমার খুব ফেভারিট। তো এটাও মোটামুটি ফ্রেশ ছিল। আসলে করোনার মধ্যে আমরা হয়তো অনেক সময় ভেবে থাকি যে রেস্টুরেন্টগুলো যেহেতু একটু কম চলছে, গেস্ট হয়তো কম আসছে, সেই জন্য একদিনের খাবার হয়তো প্রসেস করে পরের দিনও চালিয়ে দেয় অনেকে, বাট না, আসলে সেরকম কিছু না। এখানে সব ধরনের খাবারই আমি যেগুলো ট্রাই করলাম সবই ফ্রেশ ছিল। তো এখন আমি নিয়ে আসলাম একটু বিফ স্ট্রোগানফ, একটু পরোটা আর মিক্সড ভেজিটেবল ট্রাই করার জন্য। মিক্সড ভেজিটেবলের মধ্যে ওরা সিজনাল কিছু ভেজিটেবল দিয়েছিল, পটেটো, তারপর এখানে ছিল লং বিন, ক্যারট, আরও নানা রকম মিক্সড একটা ভেজিটেবল ছিল আর কি। এটা মোটামুটি ভালোই ছিল, খুব একটা স্পাইসি না,
টেস্ট ভালো। তো বিফ স্ট্রোগানফটাও যথেষ্ট মজার ছিল, ফ্রেশ ছিল, বিফটাও বেশ সফট ছিল, আর এটার কিন্তু টেস্ট একটু সুইট এবং ক্রিমি টেক্সচারের জন্য বাচ্চারাও খুব পছন্দ করে। তো ফাইনালি আমি নিয়ে আসলাম ডেজার্ট। যদিও আমি ব্রেকফাস্টের পর এসব সুইট ডেজার্ট খুব একটা পছন্দ করি না, আমি ব্রেকফাস্টের পর রাদার একটু ফ্রুটস খেতে পছন্দ করি, বাট এখানে ইয়োগার্ট দেখে আর স্পেশালি গ্রানোলাটা আমার একটু ট্রাই করতে ইচ্ছে করলো। তো আমার কিন্তু এই ক্রাঞ্চি গ্রানোলা আর এই ইয়োগার্টের কম্বিনেশনটা বেশ ভালোই লাগছিল। তো ফাইনালি নিয়ে আসলাম ফ্রুটস। তো ফ্রুটসের মধ্যে এখন তো ওয়াটারমেলনের সিজন না বাংলাদেশে, তো পাপায়াটা বেশ ভালো লেগেছিল। তো এখন চলে আসি হোটেল সারিনার সামারফিল্ড রেস্টুরেন্টের বুফে ব্রেকফাস্টের ওভারঅল কোয়ালিটি আর প্রাইসের কথায়। তো প্রাইস বলতে আমাদের এখানে পার পার্সন পার অ্যাডাল্ট নিয়েছিল 800 টাকা করে উইথ ভ্যাট অ্যান্ড সার্ভিস চার্জ, আর বেবি ছিল কমপ্লিমেন্টারি, বেবির জন্য কোনো প্রাইস চার্জ করেনি। আর এখানে কিন্তু কোনো কার্ডেই বাই ওয়ান গেট ওয়ান অফারটি ছিল না। এখন আমি যদি ওভারঅল আইটেম আর প্রাইসকে কম্পেয়ার করি তাহলে আমি বলবো যে দ্যাট ওয়াজ বেস্ট, কারণ অনেক আইটেম বা অনেক ভ্যারাইটি থাকলে দেখা যায় যে প্রাইসটাও অনেক বেশি চার্জ করে। অনেক সময় ব্রেকফাস্টের প্রাইস হয়ে যায় 2500 উইথ ভ্যাট অ্যান্ড সার্ভিস চার্জ, এখানে সেরকমটা ছিল না, অনলি 800 টাকা ছিল। শীতলে ওদের ফুড আইটেম যেগুলো অ্যাভেলেবেল ছিল সব কিছুই মোটামুটি খাওয়া গেছে, ফ্রেশ ছিল, যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছে। তো আমার ব্লগটি আজকে এ পর্যন্তই ছিল, নেক্সট দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।